শাকিলের বাপ কও পুলাটা এই যে গেল, আর তো কোনো খোঁজ খবর নাই। তুমিও তো একটু ফোন টোন দিয়ে খোঁজ খবর নিতে পারো, কিংবা কোনে থাকে হেরে যায় তো একটু দেখবার পারো। তুমি কি মনে করছো আমি বইরেছি, আমি ফোন করি নাই? ওর ফোন থাকে বন্ধ, যে জায়গায় থাকতো ওই জায়গায় আর এক বন্ধুর কাছে ফোন দিছি। ওর বন্ধু এই জায়গাতে বাসা ছেড়ে গেছে গা, ওখানে থাকে না। আমি কি করুম কও? অনেক ছোট পোলা পায়েন যে ডাকা যায় ওরা বিশ্রামও কেমনে হইব, বড় একলা একলা বাড়িতে থাকে, নতুন বিয়া করাইছি, এরকম করে হয় নাকি কও? ওর এই একটা পছন্দ যদি থাকতো তাহলে মোবাইলটা বন্ধ করে দিত না। নতুন বাবু ঘরে থিয়া ওই গেছে ঢাকা চাকরি করতে, এতদিন থাকে ঢাকা আর কোনো খোঁজ খবর রাখছে কোনো? তোমার পোলা তোমার মতো হয়েছে ওজন ছাড়া। পোলা আমার মতো হয়েছে মানে? পোলা কি খালি আমার একান নাকি? খালি কইতেছো তোমার পোলা তোমার পোলা, তোমার কিছু না? ঠিক আছে, কিন্তু আমার মতো হইলে সব খোঁজ খবর রাখতো, বুঝছো? তোমার মতো হইলে তখন আর কইতা না। পোলা একটু খারাপ হয়েছে দেখি, আমার পোলা আমার পোলা তোমার কিছুই না। যদি ভালো হইতো তখন তো ঠিকই কইতা, হ্যাঁ আমার পোলা এরকম সেই রকম। হইছে আম্মা? কি হইছে বৌমা? আপনারা এইখানে আসতেছো কেন? কি হইছে মা কও? আপা আম্মা, আমি না স্বপ্নে খুব খারাপ একটা জিনিস দেখছি। কি দেখছো মা? কি দেখছো কও? দেখি কি আপনার পোলায় আর একটা বিয়া করছে, বিয়া করে নতুন বউ এই বাড়িতে নিয়ে আইছে। আরে পাগল, তোমার মাথা খারাপ হইছে? শোনো, এই যে কতদিন ধরে বাড়িতে গেছে পরে না, খালি চিন্তা ভাবনা করো না, ওই চিন্তাটা তোমার তোমার মাথা ভিতরে ভর করছে, আর দিনের স্বপ্ন বাস্তবিত হয় না। সব সময় তো খালি ওরে নিয়েই ভাবো, এর জন্যই মনে হয় এরকম স্বপ্ন দেখছো। আম্মা আমার খুব ভয় করতেছে, আপনার পোলায় যদি এরকম কোনো কাজ করে আমি কিন্তু মরেই যাবো। না না, ওই রকম কাজ করবো কেন? আসলে হয়তো কোনো বিপদে আছে, এর জন্য খোঁজ খবর নিতে পারতেছে না। তুমি চিন্তা করো না। আমার মনটা কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, আমার কিছু ভালো লাগতেছে না আম্মা। বৌমা আজারে চিন্তা ভাবনা কইরা স্বাস্থ্য নষ্ট করো না। আর কি কমু কও, ঘরটা সবসময় খালি, এই যে পোলাটা কবে গেছে কোনো আমার নাম নাই। তারপরে যদি আমাকে একটা নায়নাত করে থাকতো ওইটা নিয়ে খেলাধুলা করতো আর সময় পার হয়ে যেত। আপনার পোলাই তো ফোনই দেয় না, ফোন তো দেয়নি না, ফোন দিলে ফোনও ধরে না, কোনো খোঁজ খবর নাই, কেমন কি আছে না আছে। আমিও চেষ্টা করছি বুঝছো, ফোন খালি বন্ধ থাকে। যাও যাও মা ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নেওয়া। শোনো, বেহুদা চিন্তা করো না, সকালে তো কিছুই খাও নাই, তোমার খাবার গুলো আমি ঢাইকা রাখছি, খায় না গো মা, যাও। না খায় থাকলে শরীর খারাপ করবে। যাও যাও, খাওয়া দাও, খায় না। শাকিলের মা, ওটা তো বুঝ দিয়া পাঠাইলাম, আমারও মনটা বেশি ভালো সায় দিতেছে না। তোমার পোলাই যে মোবাইল টোবাইল বন্ধ করে যে রয়েছে, না জানি কি ঘটাইছে আল্লাহই জানে। আমারও তাই মনে হইতেছে, আসলে কি কমু, আমারও মনে হইতেছে ও মনে হয় ওমরা কিছু একটা করে নিছে। আমি আল্লাহর কাছে কই এই ধরনের ঘটনা যে না ঘটে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু বাজারে যাও, আমি সব রান্নাটা সারি। আর শুনো, ওই যে ওর সাথে যে শান্ত থাকতো না, ঢাকায় একসাথেই তো থাকতো, হচ্ছে ওকে বাড়িতে যাই একটু খোঁজ নাও, খোঁজ নিয়ে ওর নাম্বারটা ব্যবস্থা করিয়া একটা ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করো। তুমি একটা ভালো কথা মনে করছো, আমি শান্তকে বাইরে গেলে তো পুরোপুরি খবরটা পাই। হ্যাঁ আমি বাজারে যাই, বাজার ঘুরে আসার পরে শান্তকে বাড়ি হয় মনে। হ্যাঁ আচ্ছা, পারলে ওন দিকে ফোন নাম্বার নিয়ে ফোন দিয়ে আইও। হ্যাঁ আল্লাহ, আমার পোলা জানি বৌমা যেটা ভাবতেছে স্বপ্নে দেখছে, এইটা জানি না করে। ও শান্ত, ভালোই আছো বাবা? ভালো আছেন? আমি তোমাকে বাড়িতে যেতে লেছিলাম। কে বাবা রে, শাকিল অনেকদিন ধরে ঢাকা গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই। ঢাকা না তোমরা একসাথে থাকতা? ঢাকা একসাথে থাকতাম, আমি তো অনেকদিন আগে বলছি ঢাকা থেকে, আমি আর ঢাকা যাই না। ও তুমি চলে এসো? চলে এসি। ও
কিন্তু ওর মায় তারপর বৌমা অনেক চিন্তা ভাবনা করে, কয়েক মাস হয়ে গেল ওর মোবাইলটা বন্ধ করে দিয়েছে। সাইকেলবার কথা আর কি কমু কে বাবা, ও না থাক গে, আমি কিছু জানি না, আমি অনেকদিন আগে আই পড়ছি তো, অন্য গার আমার আগে যোগাযোগ নাই। হ্যাঁ আচ্ছা যাও, আচ্ছা যাই, আমি একটু বাজারে যাবো। শান্ত কিছু লুকে গেল সাইকেলের কথা কি কমু কই, আমার কথাটা ছোপায় গেল জানি নাকি। চলো আর একটু হাঁটলে খামা করে বাড়ি। আচ্ছা এইখানে কোনো রিক্সা নাই? এইখানে রিক্সা আছে কিন্তু পাইলাম না, থাকে সবসময় কিন্তু আজকে যে কেন পাইলাম না? তুমি জানো না আমার হাঁটতে খুব কষ্ট হয়। আমি জানি তো তোমার হাঁটতে খুব কষ্ট হয়, কিন্তু কি করুম, এখন অনেকে রিক্সা লেগে দাঁড়ায় থাকুম, কও কতক্ষণ দাঁড়ায় থাকুম? আচ্ছা আর কত দূর বলো তো? এই তো সামনেই প্রায় চলে আসছি, চলো হাঁটতে হাঁটতে সময় পার হয়ে যাবে। চলো চলো। কি ব্যাপার এত অবগে চাইছো কে? শোনো আমি বিয়ে করে নিয়েছি, এটা আমার বউ। এইটা কে? ভাবি? ছাড়ো ভাবির একটু সালাম করি। কি তুমি আরেকটা বিয়ে করছো কেন? তুমি আরেকটা বিয়ে করছো কেন? আমি আমি কোন জায়গাতে কম আছিলাম? আমি কি দেখতে খারাপ? আমি কি অসুন্দর? তুমি আমাদের দেখে আরেকটা বিয়ে করছো মানে এটা কি? আমি তো কিছু বুঝতেছি না, তুমি বলো তো এটা কি? শোনো তুমি যেহেতু বাড়িতে আইসো যেতেই বাড়িতেই থাকবা, তোমার আমি সত্যি কথাটা কয়ে দিই, এটা আমার বউ। হ্যাঁ আমি তোমারে কই, আমি তোমারে কেন কই না এই বিষয়টা, আমার মায় আর বাপে আমার জোর করে বিয়া করাইছিল, এই মেয়ে আমার পছন্দ না, আমি ওরে নিয়ে সংসার করে খাইতে পারব না, তাই আমি তোমার পছন্দ করে বিয়া করে নিয়েছি। তা ভালো কথা, তাই বলে তুই আমার সাথে চিটারি করবা? এটা তুমি করতে পারলা? তোমার এই কথাটা কই নাই, কারণ তোমার যদি এই কথাটা কইতাম তাহলে তুমি যদি আমার বিয়ে না করতা তাহলে তো তোমার আমি হারাই ফেলাইতাম, আমি তোমার হারাইতে চাই নাই, যার কারণে তোমার আমি সত্য কথাটা কইতে পারি নাই। তুমি তুমি আমার মাফ করে দিও, আর তুমি শোনো আমি তোমার এনে সংসার করতে পারব না, ওইভাবে তুমি যেভাবে চাইতেছ আমি আমার পছন্দের বউ নিয়ে সংসার করুম, এখন এর মধ্যে তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে থাকো, আর যদি না থাকতে চাও তাহলে তুমি চলে যেতে পারো। চলে যাবো? কই চলে যাবো? মেয়েদের তো বিয়ে হয় একবারই, আর আমার তো বিয়ে হয়েই গেছে, আমি তো এইবারে ছেড়ে যাইতে পারবো না, এইবারে ছেড়ে যাইতে পারবো না। শোনো এই সব নেকা কান্দা আমার সামনে কান্দে কোনো লাভ নাই, আমি বিয়ে করে ফেলাইছি এটাই আসল কথা। বিয়ে করে ফেলাইছস? শাকিল এইটা তুই কি করছস? ঘরে একটা বলছে তুই আবার বিয়ে করে নিয়েছস? আম্মা একটা কথা বল তো, আমার কি দোষ ছিল, আমি কেন তোর একটা শাস্তি পেলাম? আপনার পোলার বিয়েতে মত ছিল না, তারপর আপনারা কেন জোর করে বিয়ে দিয়েছেন, আর জোর করে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা তোমার এই সব নেকা কান্দা বাদ দছে, আমার এগুলার ভালো লাগতাছে না, আমি নতুন বউ বাড়িতে নিয়ে আইছি, এখন বউ বরণ করার ব্যবস্থা করো। মা তুমি এখানে কেমনে খাড়ায় রইলা? খাড়ায় রইলাম মানে আমরা পছন্দ কইরা গোবরের থেকে পদ্ম ফুল নিয়েছি, আর কোনো ভুল নাই, আর কোনো আচরণ খারাপ নাই,
তারপরেও তুই যখন আমাকে বিরুদ্ধে যে আরেকটা বিয়ে করে নিয়েছিস, আমাকে আমাকে ওই বাবুলার দরকার নাই, আমাকে বৌমাই সব কিছু দরকার, তুই বাড়ি থেকে বাইরে যা, তোর তো পোলা আমার লাগবো না। এখন তো কই ভাই, এখন তো ওই কথা কই ভাই, এখন মাংসের বাড়ির মেয়ের লেগে নিজের পোলা বড় হয়ে গেছে গা, তাই না? কে যখন বিয়া করাইলাম তখন কইতে পারলি না যে আমি ওই জায়গায় বিয়া করুম না? মা দেখো তোমার মেলাবার কইছি যে আমি আমার পছন্দে বিয়া করুম নি, তোমরা এত উতলা হয় না, কিন্তু তোমরা দুইজন আমার মাথাটা খায়া ফেলাইছিলে, পাগল বানায় ফেলাইছিলে আমারে, আমি আর কতবার সহ্য করতাম তোমার অত্যাচার, যার কারণে আমি রাজি হয়ে গেছিলাম। যে মেয়ে কাকে বিয়া করছস, হে মেয়ে একলা একলাই থাকগা, যা। মামা আমার কারণে আপনারা অশান্তি করেন না, আমার কারণে যেতে এত অশান্তি, আমি এই বাড়িতে চলে যাব। এইটা তুমি কি কইতেছো বৌমা? ও আমার পোলা দেখা, আমি ওর পক্ষ নাই না কথা কমু, কখনোই না। আচ্ছা তোমরা কি এরকম যে মাও বেড়ির পিড়িতে দেখাবো আমার সামনে, আমরা এগুলো দেখবার লেগে খারাপ নাই, আমার কি ঘরে নিবা না, নিবা না বুঝছি, তোমরা নিবা না, তোমরা মূর্তি খারাপ থাকবা, এই চলো তো তুমি করো আমার লোক। তুমি কান্দো না, ভাঙা পড়ো না, তুমি ঘরে যাও, তোমার শ্বশুর আগো, আইলে পরে তোমার শ্বশুরের লগে পরামর্শ কইরা একটা ফয়সালা করা যাবই না, ঘরে যাও, কান্দো না। না আম্মা, আমি এখন আর ঘরে যাব না, আমার তো ঘর নাই, আমার তো ঘর সব শেষ হয়ে গেছে। আমি কি করব, আমি নিজেও বুঝতেছি না, তোমার শ্বশুরেও তো আইতেছে না, কান্দো না বৌমা, কান্দো না, আপনার কিছুই করার লাগবো না, আপনার কিছুই করার লাগবো না। কি ব্যাপার বৌমা, চোখে পানি, বৌমা কাঁদতেছে কে? কাঁদবো না, কি করবো, শাকিল আছে, শাকিল আছে তো ভালো কথা, তো বৌমা হেন বৌমা কাঁদতেছে কে, শাকিলের কাছে ঘরে যাবো, সে কাঁদবো না, কি করবো, বৌমার কপাল পুড়ছে বুঝছো, আমি যা ভাবছি তাই হয়েছে, বৌমা বৌমা যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটাই বাস্তবিত হইল, আর শাকিলে যে বৌলে ঘরে ঢুকলো, তুমি ওরে ঘরে ঢুকতে দিলা কে? ওরে ঘরে ঢুকতে কি আমি দিছি, জোর করে ঢুকছে, তুমি কি করবা, করো, জোর করে ঘরে ঢুকছে, ডাক দাও রে, ডাক দাও, এই শাকিল, শাকিল এই দিকে আও তো, কত বড় সাহস, কি হয়েছে, সিলেতেছে কে, সিলেতেছে কে, তুই জানিস না ঘর তোর বউ নাই, তুই বসে বিয়ে করে আসছিলি কে? দেহ আব্বা আমি এসব কথা শুনতে চাই না, তোমরা আমার জোর করে বিয়ে করাইছো, আমার বিয়ে করতে বাধ্য করছিলে, আমার পছন্দের বিরুদ্ধে তোমরা বিয়ে করাইছো, আমি এখন নিজের পছন্দে বিয়ে করছি, আমি আমার এই বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করবার চাই, বুঝবার পারছ? কি বুঝুম, তুই আমারে কি বুঝতে কস, এই তুই যে বিয়ে করছস, বিয়ের আগে যদি কস নাই যে তোর পছন্দ মতো আর মাই আছে, আর আমি যে বিয়ে করে আছি, বউ কি মাশাল্লাহ দেখতে মতো কম সুন্দর? না কম সুন্দর না, তুমগো পছন্দের পোলার বউ কম সুন্দর না, একদম পরিলা হাল দেওয়া যায়, বুঝো নাই, শুনো, এই পরিনাহার বউ আমার দরকার নাই, কারণ ওই পরিনাহার বউ আমার পছন্দ না, আমি আমার বউ পছন্দ করে নিয়ে আইছি, আমি সেই বউ নিয়ে থাকবো, তোমরা যদি এটা না মানে নিতে পারো তাহলে আমি চলে যাইতেছি, এই চলো তো, আমরা এবার থাকবো না, চলো টাকা থেকে দাঁড়াও, আমি তোমার সাথে যাবো না, যাবো না মানে, যাবো না মানে যাবো না, তুমি আমার ব্যাগ কাইনা দাও, আমি একাই চলে যাবো। কি কইতেছো, তোমার কি মানে মাথা নষ্ট হয়ে গেছে গা, আমার পরিবারের সাথে কিছুক্ষণ সময় আসিলা আর তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ কেন কাল, পাগল
পাগল তো আমি আগে হইছিলাম তোমারে দেখা, আর এখন এখন আমি ঠিক আছি। আমি আমি আগে জানতাম না যে তোমার ঘরে বউ আছে। যদি সেটা আমি জানতাম তাহলে আমি তোমারে কখনোই বিয়ে করতাম না। তুমি কি বুঝবা একটা মেয়ের কষ্ট যদি একটা মেয়েই বুঝে? আর আমি তো পারি না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে। সেই কষ্টটা আমার জ্ঞান থাকতে আমি কখনোই করব না। তাই তাই আমি এই বাড়ি থেকে চলে যাব, তুমি থাকো। আর শোনো, তোমার আমি একটা কথা বলি, তোমার বউ দেখতে কিন্তু কম সুন্দর না, অনেক সুন্দর। তাই বলতেছি কি, তুমি অরণ্যের সংসার করো, দেখবা ও তোমার অনেক সুখ দিব। আর আর তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারলাম না। তুমি আমার স্বামী ঠিক আছে, কিন্তু আমি পারব না একটা মেয়ের জীবন নষ্ট করতে, কখনোই না। এইসব তুমি কি কইতেছো? তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কেমনে থাকবো? আমি তো তোমার ভালোবাসি। ভালোবাসা? দেখো তুমি যেটা বলতেছো সেটা ভালোবাসা না, সেটা শুধু চোখের নেশা। আর একটা কথা কি জানো, তুমি যাকে ভালোবাসো সেটা ভালোবাসা না, যে তোমাকে ভালোবাসে সেটাই প্রকৃত ভালোবাসা। বোন তুমি আমার মাফ করে দিও, আসলে আমি জানতাম না ওর একটা বউ আছে। যদি আমি জানতাম তাহলে কখনোই আমি ওর বিয়ে করতাম না। তুমি আমার কাছে মাপ চাইও না, তুমি আসলে খুব ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। তা নাইলে কেউ আমার স্বামী ছেড়ে যাইতে চায় না। তুমি যাইও না, আজকে থেকে আমরা দুজনেই এইখানে থাকব। না না সেটা কখনোই হইতে পারে না। আমি তো বুঝতেছি তুমি যে কিসের জন্য এই কথাটা বলতেছো। একটা মেয়ে কখনোই যায় না তার স্বামীর ভাগ দিতে, সেটা তুমিও চাও না। আমি আমি তাহলে আসি। না তুমি কোথাও যেতে পারবে না, কারণ ও তোমাকে ভালোবাসে, আমাকে না। ও আমাকে নিয়ে সুখে থাকতে চায় না, ও তোমাকে নিয়ে সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়। ও তো আমাকে শুধুমাত্র ওর বাবার মার কথা রাখতে গিয়ে আমাকে বিয়ে করছে। আমি এই সংসারে থেকে কি করবো? আমি এই সংসার থেকে চলে যাবো, তুমি করে নিয়ে সুখে থেকো, ভালো থেকো। না তুমি এটা করতে পারো না। তুমি এদিকে আসো, দেখছো দেখছো তুমি, এই মেয়েটা তোমারে কত ভালোবাসি, তোমারে ভালোবাসি এই সংসার ছাইরা চলে যেতে চাইতেছে। তাহলে তুমি কি পারো না আরে ভালোবেসে সুখে থাকতে? কি হলো কও নাকি কও? না না ওরা আমারে ভালোবাসতে হইব না, ওর মতো থাক। আপনি আপনি পারলে আমার মাফ করে দিয়েন, আমার মাফ করে দিয়েন। এখনো কি তুমি কিছুই করবে না? আমি আমি আসলে মস্ত বড় ভুল করে ফেলাইছি। আমি না বুঝা কোনো কিছু না চিন্তা করাই এমন একটা কাম করে ফেলাইছি। আমি 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 সব বুঝতে পারছি, কিন্তু কিন্তু এখন বুঝা আমি কি করব? আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। আমারে আমারে তোমরা সবাই ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি আমারে কথা দাও, তুমি অরণ্যের সুখে সংসার করবা। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি আমার মেয়ে থাকো শুধু তুমি সুখে থাকবা, আর তুমি যদি অরণ্যের সংসার করো তাহলে তোমার পুরো সংসারটাই সুখে থাকবো। কি হইলো কও নাকি? আমি বুঝতে পারছি, আমি আমি তাই করব, কিন্তু কিন্তু তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে মস্ত বড় অন্যায় করে ফেলাইছি। না না তুমি এই কথা বললে আমার আর ছোট করো না।
ওই সব কথা বাদ দাও, কইছিলাম না তোমার স্বামী তোমারই থাকবো না, তোমার হাতে আমি তুমি না দিলাম আমি তোমার সঙ্গে থাকবো ভালো থাকবো। মা গো জানি না তুমি কোন ঘরের দুলালি, তুমি যে বড় মনে পরিচয় দিলা আমার মনে হয় তুমি অনেক বড় ঘরের মাইয়া। তাই তোমার এই আজকের দিনের কথাটা আমি সারা জীবন মনে থাকবো। মা গো আজকে থেকে মনে করো তুমি আমার মাইয়া, তোমার কথা আমি জীবনে বলতে পারবো না, সারা জীবন তোমার কথা আমার মনে থাকবে।